ইমাম হুসাইন বলছেন যে গলার মধ্যে তুমি ছুরি চালাও, কিয়ামত পর্যন্ত যদি এই গলার মধ্যে ছুরি চালাও, কোনদিন আমার গলায় ছুরি চলবে না। আমার গলার মধ্যে ছুরি চলতে পারে না, এই গলার মধ্যে রহমাতুল্লিল আলামিন চুমা দিয়েছে, এই চুমার বরকতে কোনদিন ছুরি চলবে না। আল্লাহর পবিত্র ঘর মসজিদে বসে শুহাদায়ে কারবালাকে আমরা মহব্বত করি, নবীর আহলে বাইতকে মহব্বত করি, ভালোবাসি, এটা মসজিদে হাজির হয়ে আমরা প্রমাণ করে দেই। চোখের পানি দিয়া আল্লাহর দরবারে দরখাস্ত করি, আমরা আহলে বাইতকে মহব্বত করি, আহলে বাইতকে আমরা ভালোবাসি, আপনি আমাদেরকে ভালোবাসেন। নবী আমার ডেকে বলেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, যারা আমি নবীকে ভালোবাসবে নিঃসন্দেহে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। ও বন্ধু মুসলমানেরা, যেই দাবিতে আজকে আমরা সুন্নি, যেই দাবিতে আজকে আমরা ইমানদার, যেই দাবিতে আজকে আমরা মুসলমান, ওই একই দাবিতে আমরা আহলে বাইতের মহব্বতে নিজের জীবনকে সাজানোর স্বপ্ন দেখি, দেখেন কিনা? কথা বলুন, রাজি আছেন না নাই? মুসলমানেরা গভীরভাবে কথাগুলি খেয়াল করেন, আমি সংক্ষেপে চলে যাচ্ছি, নিজের অন্তরটাকে একটু নরম করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গতকালকে রাত্রে বলছিলাম ওই তাবুর মধ্যে, যখন ভাইরা আমার যুদ্ধের দামামা চলছিল, ওই মুহূর্তে চতুর্দিক থেকে যুদ্ধের বাজনা আসতেছিল, হযরতে ইমাম হুসাইন ইবনে জিয়াদকে লক্ষ্য করে বারবার বলতেছিলেন, ইবনে জিয়াদ, এই মুহূর্তে আমিও মুসলমান তুমিও মুসলমান, এখন আমিও মুসলমান তুমিও মুসলমান, কোন মুসলমান মুসলমানের রক্তকে হালাল মনে করতে পারে না, যদি মুসলমান মুসলমানের রক্তকে হালাল মনে করে ওই মুসলমান আর মুসলমান থাকে না। বন্ধু, যদি তোমার সাথে আমার যুদ্ধ করতে হয় তাহলে জেনে নিও, এখন থেকে আমি মুসলমান আর তুমি কাফের। যুদ্ধ যদি করতে হয় তাহলে আমি মুসলমান তুমি কাফির, ইমানদার কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করবে। গত রাতের ইঙ্গিত তিনি তাদেরকে স্পষ্ট করে দিলেন, নবীজি বলছেন, হুসাইন, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, আপনি আমি রোজা রাখছি, আপনি আসলে একসাথে দুইবার ইফতার করব, অন্যায়ের কাছে মাথা নত করব না। ওরে বাইরা রে, কে জানি দুশ্মনের রাসূল একটা তীর নিক্ষেপ করে দিলেন, এবার তীরখানা যখন বল্লমখানা নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করে দেওয়ার পরে হযরতে ইমাম হুসাইন দেখলেন এই বল্লমটা কে নিক্ষেপ করলো, এবার তিনি ডেকে বলতেছেন, হুসাইন তুমি সাক্ষী থাকো, ও হুসাইন তুমি সাক্ষী থাকো, তোমার বিরুদ্ধে, তুমি হুসাইনের বিরুদ্ধে সর্বপ্রথম আমি বিদ্রোহ ঘোষণা করলাম, একবার জোরে বলেন না, নাউযু বিল্লাহ, এ জাহান্নামের কীট, তোমরা তোমরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলো, আর ইয়াজিদের
আল্লাহর পক্ষে কথা বলো, এই বৃহস্পতিবার রাত্রিতে ইয়াজিদের একটা চিঠি ইবনে জিয়াদের কাছে আসছিল। আমার ভাইরা বন্ধুরা, এই চিঠির মধ্যে ইয়াজিদ লিখেছিল কুতলা হুসাইন, হুসাইনকে হয় বায়াত হবে না হয় কতল করতে হবে। আমার ভাইরা বন্ধুরা, এই হাদিসখানা দ্বারা প্রমাণ করে ইয়াজিদ সরাসরি হুকুমের আসামি, কথা বলুন ঠিক কিনা? আমার নবীর আওলাদকে কতল করার হুকুম দিয়েছে ইয়াজিদ, ওই ইয়াজিদকে তোমরা জান্নাতি বলতে পারো? আমরা কোনোদিন জান্নাতি বলতে পারি না, রাজি আছেন না? না বাইরা আমার কবির মনোযোগ লাগান, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। হযরত ইমাম হুসাইন তাবুর মধ্যে চলে গেলেন। এবার আমার ভাইরা বন্ধুরা, শুরু হয়ে গেল যুদ্ধ। আমার ভাইরা বন্ধুরা, একজন দুইজন করে করে তারা যুদ্ধের ময়দানে যাচ্ছে, অসংখ্য বাতিল দুশ্মনে রসুলদেরকে কতল করে তারা নিজেরাও শহীদ হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে চলে আসলো, আমার ভাইরা বন্ধুরা, হযরত ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তিনার সামনে যখন এই ঘটনাটা, তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পূর্বে এবার আমার কদম মোবারক ধরে কাঁদতেছিলেন, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন। আমার ভাইরা বন্ধুরা, তিনি যাইতেছিলেন আর কাঁদতেছিলেন, আমি আর ফেরত আসবো না, আমি আর ফেরত আসব না, আমি যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করব। ইমাম হুসাইন আলাইহিস সালাম হতবাক হয়ে এক এক করে সবাইকে বিদায় দিচ্ছিলেন, আর হুসাইন বারবার বলতেছিলেন তোমরা থাকো, আমাকে আগে তোমরা যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে দাও। আমরা যারা হুসাইনের প্রেমের আশাবি, আমরা ইমাম হুসাইনকে যারা ভালোবাসি মহব্বত করি রে মুসলমান, আমরা বলি আমাদের জীবন দিব, কিন্তু আমরা ঈমান দেব না। ওই কারবালার ময়দানে সমস্ত শহীদানগণ সেদিন বলছিলেন, হুজুর আমাদের জীবন থাকতে আপনার দেহ মুবারক থেকে এক ফোঁটা রক্ত আমরা দেব না, আপনার জীবন আমাদের জীবন থাকতে আপনার শরীর মুবারকের মধ্যে তিল পরিমাণ আঘাত যাইতে দেব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ লাগান। এবার হযরতে আলী আকবরের পালা চলে আসলো, তিনি কদম মুবারকে জড়ায় ধরে কান্দে আর বলে, হুজুর আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন, আমি যাই গো নিজের দেহ মুবারক এবার দুশ্মনের রসুলদের কাছে বিলিয়ে দেওয়ার জন্যে, হকের জন্যে যুদ্ধ করব, বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে আমার ভাইয়েরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তাঁবুর মধ্যে ফিরে আসলেন, এসে বলতেছেন আব্বা জান আমাকে একটু পানি, আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন, আমি যুদ্ধ করতে পারি না, এক ফোঁটা পানি যদি আমি আজকে পাইতাম আরো কিছু সময় আমি যুদ্ধ করতে পারতাম। আমার ভাইরা বন্ধুরা, কিতাবের মধ্যে এসেছে নবীজি যখন ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমুস সালাম যখন পরিস্থান্ত হয়ে যাইত, তিনাদের বুক পর্যন্ত শুকায়া যাইত, নবী আমার নিজের জিব্বা মুবারক তাদের নিজের জুব্বা মুবারক জিব্বা মুবারক তাদের মুখের মধ্যে দিয়ে দিতেন, সাথে সাথে তাদের তৃষ্ণা নিবারণ হয়ে যাইত, তাদের তৃষ্ণা চলে যাইত, তৃষ্ণা চলে যাইত।
হযরত ইমাম হুসাইন নিজের জিহ্বাটা আলী আকবরের মুখের মধ্যে কিছুক্ষণের জন্য যখন দিয়ে দিলেন, আলী আকবর আবার পূর্ণ শক্তি নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু মুসলমান, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন, আলী আকবর আবার চলে গেলেন যুদ্ধের ময়দানে। আহলে বাইতের জিহ্বা মুবারকের মধ্যে কতটা শান, তৃষ্ণাক্ত মানুষ ওই জিহ্বা মুবারক মুখে দিলে মুখের তৃষ্ণা বুকের তৃষ্ণা দূর হইয়া যায়। আর আমরা যারা নবীর প্রেমিক আছি রে, আমরা যখন আহলে বাইতের মহব্বতে চোখের পানি দেই আমাদের অন্তরের আগুন নিবারণ হইয়া যায়। এ বন্ধু মুসলমান, ওই তাবুর মধ্যে আমার ভাইয়েরা আবার তিনি চলতেছিলেন যুদ্ধ করতে 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 করতে, এক পর্যায়ে তিনি ঘোড়ার থেকে পড়ে গেলেন। আমার ভাইরা বন্ধুরা, দূর থেকে দুশ্মনের রাসূলুল্লাহ একের পর এক আঘাত করতে আরম্ভ করলো, চলে গেলেন আমার ভাইরা আলী আকবর। এই তাবুর মধ্যে দুইজন মাত্র পুরুষ। ও বন্ধুগণ, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম। ভাইরা রে, একজন পুরুষ হলেন হযরত ইমাম জয়নাল আবদিন, আরেকজন পুরুষ হল হযরত ইমাম হুসাইন। একজন পুরুষ হলেন ইমাম জয়নাল আবদিন, আরেকজন পুরুষ হলেন ইমাম জয়নাল আবদিন। হযরত ইমাম হুসাইন যখন দেখলেন এক এক করে সমস্ত বন্ধুরা, সমস্ত সাথীরা, পরিবারের সদস্যরা সবাই চলে গেলেন, এবার নিজের যাওয়ার পালা। হযরত জয়নবকে ডেকে বললেন, বোন জয়নব, আমাকে বিদায় দাও, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে বিদায় দাও। বোন জয়নব বাইয়ের কোলের মধ্যে বুকের মধ্যে মাথা ঠেকাইয়া কান্দে আর বলে, ভাই যান, আব্বা যান চলে গেল, আম্মা যান চলে গেল, আমার বড় ভাই চলে গেল, আপনি ছিলেন আমার একমাত্র সান্ত্বনা, এখন আপনিও চলে যাচ্ছেন, আমি এই বেদনা কিভাবে আমি সহ্য করব। এই যুদ্ধের ময়দানে আমার পাঁচটা সন্তান শহীদ, আমার স্বামী এই যুদ্ধের ময়দানে শহীদ। আমি কারো কথা চিন্তা করি না, কিন্তু আপনি যে চলে যাচ্ছেন কার কাছে আমাকে রেখে যাবেন? আমি কাকে দেখে মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা বলে থাকব? ভাই হুসাইন একটা ডাক দিয়া বলে, বোন জয়নব রে, চিন্তা করিস না, ওই আল্লাহ ডাকে আমি তোমাদেরকে রেখে গেলাম। কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে ফাতেমা, বলুন কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে সকিনা, কন্যা কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে সকি, বলুন কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে সকিনা, কন্যা কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে সকি। ইমাম হোসেন শহীদ হল, পানি পেল না, ইমাম হোসেন
ছিলেন ভাইজান, এটাই যদি আমাদের একমাত্র অহংকার হয়, এটাই যদি আমাদের একমাত্র আদর্শ হয়, আমাদের ইন্তিকালের পরে আপনাদের শহীদের পরে আমার কি হবে একটু বলে দেন। হযরত ইমাম হুসাইন তিনটা শর্ত দিয়ে দিলেন। প্রথম শর্ত হলো, আমার ইন্তিকালের পরে আমাকে শহীদ করে এরা ছাড়বে না, আমার শহীদের পরে এরা আমার লাশের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, খবরদার নানার নিষেধ, আমার লাশের উপরে মাতম করবি না, আমার লাশের উপরে মাতম করবি না, চুল ছিঁড়বি না, তোরা কাছে যাবি না, আমার লাশের কাছে যাবি না। বাইরা রে তাবুর মধ্যে হযরত ইমাম হুসাইন ডেকে বলছেন, বাবার 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 জুলফিকার তলোয়ারটা আমাকে দাও, আবার দেরি হয়ে যাচ্ছে আমি যাই, সেই দামটা আমাকে দাও। লোহার বললাম, লোহার জামাটা আমাকে পরে দাও। ও বন্ধুগণ, গভীর মনোযোগ লাগান, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। এবার মাথার মধ্যে টুপি পরলেন, এবার গায়ের মধ্যে ইমাম হুসাইন লোহার জামা মোবারক পরলেন, হাতের মধ্যে জুলফিকার তলোয়ারটা নিলেন, দাম মোবারক নিয়া এবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন ইমাম হুসাইন। কাটতে 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 চতুর্পাশ থেকে হযরত ইমাম হুসাইন পাওলা দুশ্মনের রসুলদেরকে এক একভাবে হত্যা করতেছিলেন। অসংখ্য দুশ্মনের রসুলকে হত্যা করতে 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 হযরত হুসাইনের পিপাসা লেগে গেল। এই পিপাসা অবস্থায় পুরাত নদী পর্যন্ত তিনি চলে গেলেন। ওই পুরাতের পাড়ে যাইয়া হযরত ইমাম হুসাইন গুণাত থেকে নাইমা দুই হাতের মধ্যে পানি নিয়ে খাওয়ার জন্য হাতে নিলেন। এবার তাকায়া দেখতেছে সমস্ত সাথীরা ডাকতেছে আর বলতেছে, হুজুর আমরা তো পানি পানি ছাড়া আমরা শাহাদাত বরণ করেছি, হুজুর আমরা পানি ছাড়া শাহাদাত বরণ করেছি। এই কথা শোনার পরে ইমাম হুসাইন আবার তাবুর মধ্যে উঠবে, তাবুর মধ্যে উঠবে এমন সময় কে জানি রে দুশ্মনের রসুল দূর থেকে বুকের মধ্যে বলল, মেরে দিল। জোরে বলেন না, আল্লাহু আকবার। আমার বাইরা বাবারা, ও বন্ধুরা, আজকে হুসাইনের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি আপনারা দিতে পারেন, মনে রাখবেন এই চোখের পানি আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। বন্ধু, অসংখ্য তীর শরীরের মধ্যে বেঁধে গেলেন, বললম গুলি শরীরের মধ্যে বেঁধে গেল, লোহার জামাটা গায়ের থেকে দুশ্মনের রসুলরা হুসাইনের খুলে ফেলছে। হযরত হুসাইন চোখে কিচ্ছু দেখি না, পানির মধ্যে পড়ে গেল, কে জানি রে বুকের মধ্যে বসে ছুরি চালাইতেছে হুসাইন, বারবার ডেকে বলতেছে, কে তুমি পরিচয় দাও। সীমার ভয়ে কথা বলে না,
সীমার বয়ে কথা বলে না, সীমার চিন্তা করে আজকে যদি আমার পরিচয় দেই তাহলে হাসুরের ময়দানে হুসাইন আমাকে আসামি বানায় দিবে। নবীরা সিকিরারে গভীর মনোযোগ, হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলতেছেন, যদি আমার নানাজির ভবিষ্যৎবাণী মিথ্যা না হয় তাহলে তুমি সীমা চিন্তা করে আমার চুপ থাকার সুযোগ নাই। ইমাম হুসাইনকে প্রশ্ন করে, তুমি কেমনে চিন্তা করলা, কেমনে আমাকে চিনলে আমি সীমার? ইমাম হুসাইন ডেকে বলতেছে, সীমার বহুদিন পূর্বে আমার নানাজি স্বপ্নে দেখেছে আমার রক্তের মধ্যে ডোরা কাটা কুকুর কামড় দিয়েছে। তুমি সেই ডোরা কাটা কুকুর, তুমি আজকে আমার গলার মধ্যে ছুরি চালাইতেছ। আবার বাইরা বন্ধুরা, ও প্রাণের বাইরা, একবার মায়ার কান লাগান। ইমাম হুসাইন বলছেন, যে গলার মধ্যে তুমি ছুরি চালাও, কিয়ামত পর্যন্ত যদি এই গলার মধ্যে ছুরি চালাও কোনোদিন আমার গলায় ছুরি চলবে না। আমার গলার মধ্যে ছুরি চলতে পারে না, এই গলার মধ্যে রহমাতুল্লিল আলামিন চুমা দিয়েছে, এই সুমার বরকতে কোনোদিন ছুরি চলবে না। বাইরা আমার বন্ধুরা, আমার ইমাম হুসাইন আলাইহিমুসসালাম এখানে নামাজের একটা তাগিদ, আমরা যারা সুন্নি, আমরা নবীকে মহব্বত করি, নবীর আহলে বাইতকে ভালোবাসি, মহব্বত করি, আমরা অনেকেই আছি নামাজের প্রতি গাফেল। ইমাম হুসাইন এই জায়গার মধ্যে বলছে, সীমার আজকে আমি, তুমি যদি আমার একটা উপকার করো আমি তোমার একটা উপকার করব। সীমার যদি তুমি আমার একটা উপকার করো আমি হাসরের ময়দানে তোমার একটা উপকার করব। বলে কি আবার উপকার? বলে আজকে জুমাবার, জুমার সময় গনিয়েছে, আমি জুমার নামাজ আদায় করতে পারি নাই সীমার রে, আমাকে যদি দু রাকাত নামাজ পড়তে দাও, আমি তোমার জন্য সেদিন সুপারিশ করব। হযরত ইমাম হুসাইন দুই রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করলেন। প্রথম চিন্তা করলেন, আমি দুই রাকাত নামাজ পড়ব, এক রাকাত নামাজে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করব, আরেক রাকাত নামাজে দ্বিতীয় 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করব। মনে মনে চিন্তা করতেছেন, না রে না, আমাকে এত লম্বা সময় এখানে তারা দিবে না। এই কারণে সুন্নি তরিকত পন্থীরা যখন নফল নামাজ পড়ে, দুই রাকাত নামাজ পড়ে, প্রথম রাকাতে সুরা কাফিরুন পড়ে, দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়ে, কারণ এই নামাজটা পড়েছিলেন হযরত ইমাম হুসাইন। বাইরা আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, ইমাম হুসাইন সংক্ষেপে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন, নামাজ শেষ করতে দিলি, শির মুবারক আলাদা করে ফেলা হলো, নিথর দেহ জমিনের মধ্যে পড়ে আছে, হযরত ইমাম হুসাইন দেহ মুবারক জমিনের মধ্যে পড়ে আছে, 72টা ঘোড়া, বাইরা আমার মতান্তরে কম বেশি ঘোড়া, অসংখ্য ঘোড়া কাতার বেঁধে
আমার বাইরা বন্ধুরা, হিমা হুসাইনের দেহ মুবারকের উপরে মধ্যে ছিল, লাফাইতেছিল, গুড়ার পায়ের আঘাতে আঘাতে শরীরের কুষ্ঠগুলি খসে খসে পড়তেছিল। তাবুর বাইরে এসে বোন জয়নব যখন দেখলেন ইমাম হুসাইন হযরত ইমাম হুসাইনের উপরে এমন ভাবে জুলুম করতেছে, দৌড়ায়া বাইর লাশের পাশে হাজির হইয়া মদিনার দিকে তাকায়া মদিনার দিকে তাকায়া একটা ডাক দিয়া বলিয়া, মুহাম্মদ নারাজি যাদের শরীরে তুমি কোনোদিন মুসা মাসি বসতে দাও নাই, তাদের শরীরের উপরে কেমন আচরণ করতেছে একবার তুমি দেখো। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছিলেন, বোন রে আমার তিনটা ওসিয়ত তোমাদের প্রতি। এক নাম্বার ওসিয়ত হলো ইন্তেকালের পরে আমার লাশের উপরে তারা যখন জুলুম করবে অত্যাচার করবে, তোমরা কোনোদিন সেখানে বাতম করবা না, এটা নানার নিষেধ। দ্বিতীয় নাম্বার ওসিয়ত, এই পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার বিচার চাইবা না। আমার তিন নাম্বার ওসিয়ত, যদি কোনোদিন মদিনায় যাও, মদিনায় কারো বাড়িতে উঠবা না, কারো বাড়ির মধ্যে তোমরা যাইবা না, দৌড়ায়া নবীর কদমে যাইবা, আমাদের তিন দিনের কষ্টের কথাগুলি লালাজির কাছে কইবা, আমাদের তিন দিনের কষ্টের কথাগুলি লালাজির কাছে বলবা। আমার কবির মনোযোগ লাগান, হযরত ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করায়া ইবনে জিয়াদ ক্ষান্ত হয় নাই, এই তাবু লুণ্ঠন করেছে সমস্ত মানুষগুলি তারা বন্ধ করেছে, বন্দি করলেন, মহিলাদেরকে শাস্তি দিবেন, মহিলাদেরকে বন্দি করা হলো, উটগুলি তারা দখল করে নিল, যত সরঞ্জাম ছিল সব তারা বাইতুল মালের সম্পদ হিসাবে লুটে নিয়েছেন। কিন্তু সেদিন আমার বাইরা বন্ধুরা, যারা আর্থিক লাভের কারণে ইমাম হুসাইনের রক্তকে হালাল মনে করেছে, এই মানুষগুলি কোনো দিন সফল হতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? আজকে যারা হযরত ইমাম হুসাইনের বিপক্ষে কাজ করে, বাহ্যিক দৃষ্টিতে তারা ভালো থাকতে পারে, কিন্তু ইমাম হুসাইনের কাছে তারা আসামি, কথা বলুন ঠিক কিনা? যতটুকু পরিশ্রম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আপনারা যে পরিশ্রম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আজকে সেটার পরিপূর্ণ জেজা পাওয়ার দিন, কথা বলুন ঠিক কিনা? আমরা এখানে আসছি এই পাঁচ দিনের পারিশ্রমিক কথা পুরস্কার নেওয়ার জন্যে, এটা কার কাছে, আহলে বাইতের কাছে নাকি ইয়াজিদের কাছে? আওয়াজ করে বলুন কার কাছে? আমরা যখন আহলে বাইতের মহব্বতে মিলাদ শরীফ পড়ি, আহলে বাইতের মহব্বতে জিকির করি, আহলে বাইতের মহব্বতে অশ্রু বিসর্জন দেই, তখন এক শ্রেণীর মানুষ আছে, তারা ভাইরা আমার, তারা কি করে নিজেদেরকে বড় মনে করে, সেদিনও তারা হুসাইনের বিপক্ষে ছিল, আজকে তারা মসজিদের মিম্বরে বসে ইমাম হুসাইনের বিপক্ষে ইয়াজিদের পক্ষে তারা সাফাই গাইতেছে, কথা বলুন ঠিক কিনা? এই মানুষগুলি সেদিন ইয়াজিদের পক্ষে থাকার কারণে
ইয়াজিদের দলটা বাড়ি দেখা গিয়েছিল, ইয়াজিদের পক্ষে মানুষ বেশি ছিল, ইয়াজিদের পক্ষে মানুষ বেশি থাকার কারণে সেদিন ইমাম হুসাইনের ভয়ের কারণ ছিল, কিন্তু দয়াল নবীজি সরাসরি ইমাম হুসাইনকে তাইয়িদ মদদ দিয়েছে, সাহায্য করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকেও সুন্নিদের সমাগম কম, সুন্নিদের সংখ্যা কম হতে পারে, কিন্তু সুন্নিরা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, দুচোখ বন্ধ করে দিয়ে মুরাকাবা মুশাহেদায় বসে দয়াল নবীজির প্রেমে পড়ে, দয়াল নবীজিকে স্মরণ করে, রাহমাতুল লিল আলামিন সরাসরি হাজির হয়ে একটা ডাক দিয়ে বলে, উম্মত তুমি চিন্তা করো না, ভয় পেও না, আমি সেদিনও ছিলাম, আজও আমি তোমার সঙ্গে আছি, কথা বলুন ঠিক কিনা? সেদিনও ইমাম হুসাইনের ভয় ছিল না, আজকেও আমাদের ভয়, কথা বলুন ভয়, ইনশাআল্লাহ বলেন।